আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গত টিউটোরিয়াল ভিডিওতে আমি টু পয়েন্টার নিয়ে আলোচনা করেছিলাম। এই টিউটোরিয়ালে আমি টু পয়েন্টার দিয়ে প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো টিউটোরিয়ালে এই পর্যায়ে আমি একটা এ নম্বর প্রবলেম নিয়েছি কোড ফোর্স থেকে। প্রবলেমের নাম হচ্ছে সিরাজা অ্যান্ড ডিমা। তো প্রবলেমটাতে বলা হয়েছে যে সিরাজা এবং ডিমা একটা গেম খেলবে, তারা তাদেরকে একটা অ্যারে দেওয়া হবে, সেই অ্যারের ফার্স্ট এবং লাস্ট এই দুই জায়গায় টার্ন করতে পারবে। তারা কি করবে, প্রথমে সিরাজা মুভ দেবে ফার্স্টে, সে প্রথমে এবং শেষে দেখবে যে যে ভ্যালুটা সবচাইতে বড় সেটা সে নিয়ে নেবে। তারপর ডিমা মুভ দেবে, তারপর দেখবে প্রথমে এবং শেষে যেই ভ্যালুটা সবচাইতে বড় সেটা সে নিয়ে নেবে। এভাবে শেষ পর্যন্ত তারা এই কাজটা করবে। তারপর সিরাজার ভ্যালুটা প্রিন্ট হবে, ডিমার ভ্যালুটা প্রিন্ট হবে। তো প্রবলেমটা আরও ভালো করে বোঝার জন্য আমি সাত সাইজের একটা অ্যারে নিছি। তো সিরাজা এবং ডিমা নামে দুইটা ভেরিয়েবল নিলাম, এর ভেতরে আমি মানগুলো রাখার চেষ্টা করব। প্রবলেমে বলা হয়েছে যে প্রথমে সিরাজা মুভ ফার্স্ট, মানে প্রথমে সিরাজা মুভ দেবে, অর্থাৎ ফার্স্ট এবং লাস্টে দেখবে যে কোন ভ্যালুটা সবচাইতে বড় সে নিয়ে নেবে। দেখা যাচ্ছে এখানে সাত ভ্যালুটা সবচাইতে বড়, তাই সিরাজা সাত তার কাউন্টে যোগ করে নেবে। তারপর এবার এই ভ্যালুটা নিয়ে নিল, যেহেতু এই ভ্যালুটা বাদ। এবার ডিমার পালা, ডিমা কী করবে, ফার্স্ট এবং লাস্টে দেখবে, ফার্স্ট এবং লাস্টে দেখবে। তাহলে এক এবং ছয়ের মধ্যে দেখবে সবচাইতে কোন ভ্যালুটা বড়, ছয় বড়, তাই ডিমার ছয় এখানে নিয়ে নেবে। এবার সিরাজার টার্ন, সিরাজা কী করবে, এটা তো শেষ, সিরাজা কী করবে, ফার্স্ট এবং লাস্টে দেখবে যে ভ্যালুটা সবচাইতে বড় সেটা নিয়ে নেবে। তাহলে সিরাজার ভিতরে চলে গেল পাস, এখানে পাস শেষ। এবার ডিমা দেখবে যে হচ্ছে প্রথম ভ্যালু এবং শেষের ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা সবচাইতে বড় সেটা সে নিয়ে নেবে। এখানে চার যেহেতু সবচাইতে বড়, সে চার নিয়ে নিছে। এবারে প্রথম এবং শেষে দেখবে হচ্ছে সিরাজা, সিরাজা ফার্স্ট এবং লাস্টে দেখার পর দেখলো যে তিন সবচাইতে বড়, সে কাউন্টের মধ্যে তিন নিয়ে নিল, এখানে তিন শেষ। এবার হচ্ছে ডিমার টার্ন, ডিমা কী করবে, ফার্স্ট এবং লাস্টে দেখবে সবচাইতে বড় সেটা নেবে, এখানে দুই নিয়ে নেবে তার মধ্যে, এই দুইও শেষ। এবার হচ্ছে ডিমার টা সরি সিরাজার টার্ন, সিরাজা কী করবে, এই একটা ভ্যালু আছে একটা নিয়ে নেবে, সে একটা নিয়ে নেবে, গেম শেষ। এখন সিরাজার ভ্যালুটা প্রিন্ট করবে, ডিমার ভ্যালুটা প্রিন্ট করবে, এই সাত পাঁচ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো, এখানে সিরাজার ভ্যালু হচ্ছে ষোলো আর হচ্ছে ডিমার ভ্যালু হচ্ছে দশ এগারো বারো। তো প্রবলেমে হ্যাঁ ষোলো এবং বারো এইটাই আর কি করতে হবে। তো আমি কি করব, ফার্স্ট এবং লাস্ট চেক করব প্রতিজনের টার্নের ক্ষেত্রে, যেটা বড় পাবো সেটা নিয়ে নেব। আবার টার্ন আরেকজনকে দিয়ে দেব, সে দেখবে ফার্স্ট এবং লাস্টে কোনটা বড় সেটা নিয়ে নেবে, আবার আরেকজনকে টার্ন দেব। এভাবে টার্ন ওয়াইজ প্রবলেমটা চলবে আর কি, যতক্ষণ পর্যন্ত ভ্যালু এখানে একটাও না থাকে ততক্ষণ পর্যন্ত চলবে। তো প্রবলেমটা কিভাবে কোডে করা যায় সেটা আমি একটু দেখাই। এখানে এন সাইজের একটা অ্যারে নেওয়া হয়েছে, এখানে এন সাইজের একটা অ্যারে নেওয়া হয়েছে। তো প্রথমে আমি এন ইনপুট নিছি, এন সাইজের একটা অ্যারে ক্রিয়েট করছি, দেন অ্যারেটা ইনপুট নিছি, তারপর আমি পয়েন্টার সেট করছি, এই অ্যারের জিরো ইন্ডেক্সে পয়েন্ট করছি আর হচ্ছে লাস্ট ইন্ডেক্সে পয়েন্ট করছি, অর্থাৎ এন মাইনাস ওয়ান, এখানে এনের মান হচ্ছে চার, চার বিয়োগ এক তিন, অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি এখানে পয়েন্ট করছি, শেষে পয়েন্ট করছি আর প্রথমে পয়েন্ট করছি। তারপর আমি সিরাজার ইনিশিয়ালি জিরো রাখছি, ডিমাতে ইনিশিয়ালি জিরো রাখছি মানগুলো রাখার জন্য আর কি। তারপর টার্নে অন রাখছি, টার্ন অর্থাৎ সিরাজা প্রথমে যদি টার্ন দেয় তাহলে ওকে এক রাখছি, তারপর টার্ন এক বৃদ্ধি করব অর্থাৎ দুই করব,
তার মানে জোর বেজোর আমি ইয়া করব চেক করব যে জোর হইলে টান জোর হইলে সিরিজার টান বেজোর হইলে সরি টান যদি বেজোর হয় তাহলে সিরিজার টান আর হচ্ছে টান যদি হচ্ছে জোর হয় তাহলে ডিমার টান এভাবে আমি চেক করছি একটা হোয়াইল লুপ চালাইছি আই লেস দেন ইকুয়াল জি যতক্ষণ ততক্ষণ লুপটা চলবে এখন দেখেন এখানে প্রথমে টার্নের মান এক তাহলে মানটা হচ্ছে বিজোর তাই আমি কি করব এটা হচ্ছে সিরিজার টান অবশ্যই সিরিজার টান সিরিজা দেখবে যে হচ্ছে এরের প্রথম ভ্যালু চাইতে যদি লাস্টের ভ্যালুটা বড় হয় তাহলে কি করবে লাস্টের ভ্যালুটা সিরিজা নিয়ে নেবে আর লাস্ট থেকে লাস্ট এক কমাবো মানে এই ভ্যালুটা আমি বাদ দিয়ে দেবো মানে ডিলিট করে দেবো ওটা তো নেওয়াই হয়ে গেল আর যদি হচ্ছে প্রথম ভ্যালুটা চাইতে প্রথম ভ্যালুটাই যদি বড় হয় তাহলে ইলসে চলে যাবে সিরিজা প্রথম ভ্যালুটা নিয়ে নেবে এই আইটা বাড়াবে অর্থাৎ ফার্স্টেরটা বাড়াবে যদি ফার্স্টের ভ্যালুটা বড় হয় এখন আমি টার্ন টার্ন এক বাড়াই দিছি এখন টার্নের মান হচ্ছে দুই তাহলে দুই তাহলে অবশ্যই এটা জোর তাহলে ইলসে আসবে ইলসে এসে কী করবে ইলসে এসে কী করবে ধরেন এটা চলে গেছে এখন থাকে চার এক দুই তাহলে চার এবং দুই খুঁজবে মানে প্রথম এবং শেষ প্রথম এবং শেষ প্রথমটা চাইতে কি শেষটা বড় এখানে দেখবে না তো ইলসে চলে যাবে ডিমা ফার্স্টের ইন্ডেক্সের মানটা নিয়ে নেবে এবং আয়ের মান এক বৃদ্ধি করবে অর্থাৎ চারটে তো খেয়ে নিল সে এক বৃদ্ধি করবে তখন পয়েন্টারটা এখানে চলে যাবে আয়ের পয়েন্টারটা এখানে চলে যাবে জের পয়েন্টারটা এখানে চলে যাবে এবার হচ্ছে টার্নের মান এক বাড়াই দিলাম এখন টার্নের মান হচ্ছে থ্রি অর্থাৎ বিজোর তাই সিরিজার টার্ন হলে সিরিজা কী করবে ফার্স্ট এবং লাস্ট কম্পেয়ার করবে ফার্স্টের সাইতে যদি লাস্ট বড় হয় অর্থাৎ ইফ কন্ডিশনটা ফিল আপ করে তখন কী করবে সিরিজার মধ্যে হচ্ছে এরি অফ জে অর্থাৎ লাস্ট মানটা নিয়ে নেবে আর জের মান এক কমাবে অর্থাৎ জের জের মান এখানে আসলো এখানে আয়ের মান এখন এইটা এরি অফ জের মানও এইটা তাহলে এখন আই আর জে সমান হয়েছে এবার দেখবে হচ্ছে কার টান ডিমার টান টান কিন্তু এক বাড়াইছি এটা হচ্ছে এখানে চার টানের মান চার অর্থাৎ জোর ডিমার টান ডিমা কী করবে এখানে তো একটাই ভ্যালু প্রথমটা চাইতে দ্বিতীয়টা এরকম কোনো হওয়ার সুযোগ নেই তো ডিমা মানটা নিয়ে নেবে তো লুপটা এখানেই শেষ হয়ে যাবে তো সিরিজার ভেতরে যত মান ঢুকছে ডিমার ভেতরে যত মানগুলো ঢুকছে ওগুলো আমি প্রিন্ট করে দিচ্ছি সিরিজার এবং ডিমার মানগুলো প্রিন্ট করে দিচ্ছি তাহলে প্রবলেমটা একটু রান করে দেখা যাক কী হয় তাহলে প্রথমটা দিয়েছি বারো এবং পাঁচ আসছে এবং এবার দ্বিতীয়টা দিই কত আসে হ্যাঁ ১৬ এবং ১২ আসছে তো প্রবলেমটা এরকমই ছিল টু পয়েন্টার দিয়ে করা যায় আর অন্যভাবে করতে পারেন আমি টু পয়েন্টার একটা টিউটোরিয়াল দিছিলাম এই কারণে আমি টু পয়েন্টার দ্বারা এই প্রবলেমটা সলভ করা আর কি তো ধন্যবাদ